খারাপ যদি আমি হয় আমার থেকে দূরে দূরে থাকে, ঠিক না ভুল বলছি? আমার ভাষা যদি নোংরা হয় আমার থেকে দূরে থাকে, আমার ভাষা খারাপ আমার থেকে সরে থাকে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তানা কে আপনি ছোট বড় বলে ফেললেন কি করে? আমি খারাপ আমার থেকে দূরে চলে যান, আমি বাজে আমার থেকে দূরে সরে যান, দরবার আপনার কি ক্ষতি করে? ঠিক বলছি না ভুল বলছি? অনেক দূরে দূরে ইসলামে একটা সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত? বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসেক, দেখা হয়ে গেল, ভালো আছে ভালো আছে, দোয়া করবেন দোয়া করি করি, আল্লাহ কবুল করলে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মিটে গেল। আমি দূরে থাকি, ঠিক না? আমি দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, হুজুর কেবলাদের মুরব্বী হুজুর গুলোকে ভালোবাসি, ব্যবহার খারাপ থাকে যে বাকি গুলোকে আমি ভালোবাসি, এই নিজেদের মধ্যে বোধতে শেখে শেখে অন্য দল মতের কিছু লোক বাজারে তোদের হুজুর হুজুর কেমন শুরু হলো, আপনাদের গুণ মানে খুব গলায় গলায় মিল। এই তো কদিন আগে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশের কাঁকড়াই লেখে তিন বছর আগে আপনাদের প্রোগ্রাম হওয়ার কে নিয়ে কেন্দ্র করে লাশ পড়ে গেছে, হুজুর কেমন লাগলো রে চিমটি কাটছেন কেন ছেলেকে? আমার দাদু মেদিনীপুর টাউনে আছে হাজাতে হাজি মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, মুরিদ ছিলেন
মুজদ্দদিয়া তরিকার ইমাম হযরত মুদাদ্দদ আল ফাসানি আহমদ ফারুকী সরহিন্দি রহমাতুল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজদ্দদ বাদশা আকবর দিনে ইলাহি লিখে দিল হলো দিল্লি জমিনে দেশের বাদশা ছিলেন বাদশা শাহজাহান বাদশাহ শাহজাহান ঔরঙ্গজেব দেশের বাদশা ছিলেন হুজুরের দরবারে এসে যে মুরিদ হবে হুজুরের কাছে তৎকালীন যুগে বাদশাও আল্লাহর ওলি ছিলেন সুবহানাল্লাহ দিল্লির রাজত্ব চালিয়েছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ একজন হলে আমার দাদু হাদি মাওলানা মুস্তফা মাদানির আর একজন আমার দাদু আবু আব্দাল সরদার এই দুটো দাদু মুরিদ হয়ে যাচ্ছেন ওনাকে বললে তুমি বিহার বিহারওয়ালে শরীফ মে চলে যাও তুমি বিহারে ফুলবাড়ি শরীফে চলে যাও ওইখানে কে তুমি হুজুর কাদের মুরিদ হও আমি 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 রাখলাম বাদশা শাহজাহান আমার দাদুকে বললেন মুস্তফা মাদানী হুজুরকে আপনি আমার পীর ভাই এই এত বড় রাজত্ব আমি চালাচ্ছি আপনি এক কাজ করেন পূর্ব ভারতটা আপনি চালান আশা ওড়িশা ত্রিপুরা বাংলা এটা আপনি চালান পূর্ব ভারতটা আপনি নেন আমি এত বড় এরিয়া আমি আর নেব না ওটা আপনি চালান আমার দাদু মুস্তফা মাদানী রহমাতুল্লাহ হুজুর বললেন এই কাজটা আমার না ওটা আপনার কাজ আপনি করে আল্লাহ আপনাকে ক্ষমতা দিক ওটা আমার তাই পীর ভাইকে খুশি হয়ে কয়েক হাজার দিকে সম্পত্তি খালি হাদিয়া করে আছেন জোরে বললেন সুবহানাল্লাহ আমরা মেদিনীপুর টাউনে শয়ে শয়ে দিকে সম্পত্তি আমার দাদু আমার দাদুর জায়গায় কলেজ হয়েছে ইউনিভার্সিটি হয়েছে হসপিটাল হয়েছে জেলখানা হয়েছে বড় মাঠ
সব আমার দাদুর জায়গায়। হাজাতে হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ পুরপুরা শরীফের ইতিহাস নতুন নতুন 750 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বললেন না সেই দরবারের মুরিদ আমরা, নীতিটা ঠিক করবেন, কাউকে আমি চিনি না, আমি আমার জায়গায় মজবুত। বলেন ইনশাআল্লাহ। কথা বুঝলে ভাইরা, যুবকেরা মুরব্বি বাপে বাপ একটা করে গোলজামা তৈরি করবেন, গোলজামা কলার ছাড়া, কলা ঢাকা না, গোলগলা, এই ঘন্টি আর এই নেট, নেট একটা করে গোলজামা তৈরি করবেন। বন্ধুর বিয়ে কি ভাইয়ের বিয়ে? মালঞ্চই গিয়ে হলো না, ঘটপুকুর গিয়ে হলো না, কলকাতায় মারে মিটিং করতে গেছে, সুন্দর মারা জুতো, সুন্দর গেঞ্জি, সুন্দর জামা, সুন্দর প্যান্ট, প্যান্ট সুন্দর জামা কাপড়, ঠিক না ভুল বলছি? বিয়ে কদিনের? এক দুদিনের প্রোগ্রাম, তার জন্য কত কিনা কাটা, তার জন্য কত সাজুগুজু। আর আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াচ্ছে আল্লাহ রাসূল বলে যখন তখন নামাজ পড়বে, মনে চিন্তা করো তুমি যেন আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ দেখছেন। আর এখানে গেঞ্জি পরে নামাজ পড়লেন, সামান্য বিয়ে বাড়িতে যাবেন বলে এত সুন্দর জামা কাপড় কিনছেন, আর আল্লাহ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছেন ওইটুখানি গেঞ্জি, এগুলো ঠিক না। কথা ঠিক বলছে না ভুল বলছে? পাল্টা একটা গোল জামা করবেন, কলার ছাড়া, গোলগলা, ঘন্টি, আর এই নেট, নেস নেস সাথ, আটু আট পায়ের গাঁটের মাছ মাছ, একটা গোল জামা করবেন। আজমির শরীফে যাওয়ার লোক কেউ আছেন আপনাদের মধ্যে? আজমির শরীফ হেঁটে হেঁটে ফুরফুরিয়া হো, ফুরফুরিয়া হো, তুম ফুর নাই লে তাহো, চাদর নাই চনা তাহো, সিজদা নাই করে কিয়া করতে হো, তুম ফুরফুরিয়া হো, যাও যাও পাহাড় তাকে জিয়ারত করো, আল্লাহ তাকে খড়ে খড়ে করে যাও পাহাড় যাও, ওয়া যায় কে জিয়ারত, তুম ফুরফুরিয়া হো, তুম ফুর নাই লে তাহো, চাদর নাই চনা তাহো, ঠিক বলছ না ভুল না? হাঁটা দেখে বুঝে না, এরা ফুরফুরা দরবারের হক, দরবারের হক, পীরের হক, মুরিদ, এরা এগুলো করে না। জোরে বলে বলে তারাগার পাহাড়ে উঠে ডাকে ফুরফুরিয়া, ফুরফুরিয়া, ইদার আও, ইদার আও, এখান কা শরীফে আপে ব্যাট যাইয়ে ইতমিনান সে জিয়ারত কিজে, এই যে খান কা শরীফে আপে কি হযরত নে বানায়া, ফুরফুরা শরীফ কে হযরত নে এই খান কা শরীফ বানায়া হে, আপে আপে ব্যাট যাইয়ে জিয়ারত কিজে, কোই ডিস্টার্ব নাই করেগা, আর জানে কা ওয়াক হাম লোগ কো কুছ কুছ হাদিয়া দেকে যাইয়ে, এই খান কা শরীফ এ আপে কি হযরত নে বানায়া, ফুরফুরিয়া কে, ফুরফুরিয়া হে, ইদার আইয়ে ইয়া পে ব্যাট যাইয়ে ইয়া পে জিয়ারত কিজে, ঠিক বলছ না? চাদর ঠিক না বউ না বউ, আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে, আমাদের হাঁটা দেখলে বুঝে নিচ্ছে ফুরফুরা শরীফের দাদা হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ, বলে মহব্বত ঠিক রাখবে, একটা গোল জামা জামা আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, নাউজ বিল, আমি কিন্তু বলিনি ফারা পাদা বিতে নামা যাবে না, যাবে না, ভুল ব্যাখ্যা করবেন না, আস্তাগফিরুল্লাহ আমি এটা বলতেও পারি না, আল্লাহ নারাজ নারাজ হবে, আল্লাহ বাপ নারাজ হয়ে যাবে, তবে সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই গোল জামা করবে, কলার ছাড়া, গোল গলা, এই ঘন্টি, আর এই নেট, মেস মেস সাস, হাঁটু আর পায়ের গাঁটের মাছ মাছ, আল্লাহ পাক আল্লাহ করে তৌফিক দা, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আমার ভাইরা বাপ জানেরা, ছেলেরা যুবকেরা মুরব্বিরা, মুক্তাসার করব আল্লাহ পাক, যদি কোনোদিন তৌফিক দেন আল্লাহ পাক, যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ, মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা ঠিক রাখবে, মহব্বত আল্লাহ
তুমি মাহবুবে খোদা লাও মোর হাজার আমি আপনাদের কাছে এখন বিদায় নেব। আগামী 27 কার্তিক 14 নভেম্বর মঙ্গলবার আগামী 27 কার্তিক 14 নভেম্বর মঙ্গলবার সর্বেরিয়া ছোট আজগারা কুরআনিয়া মাদ্রাসার প্রসঙ্গে মাহফিল আছে। ছোট আজগারা কুরআনিয়া মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াব ও জিকিরের মাহফিল আবুল বাশার সাহেব তিনিও থাকবেন, আমার ভাই মৌলানা শাহনামাজ মন্ডল আমাদের
ছোট আজগার আবুল কাশেম সাহেব তিনিও থাকবেন। কবে? আগামী 27 কার্তিক 14 নভেম্বর মঙ্গলবার যাবে। আল্লাহ সকলকে দাও কে দাও ফিদা বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা 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 ইয়া আল্লাহ আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন। যদি খুশি এর সওয়াব দান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারাকে হাদিয়া শুধু সওয়াব পৌঁছে দান। হুজুর আলা ওয়ালাদ আজওয়াতে মুতাহারা তমাম নবী সিদ্দিকিন সুবহানাল্লাহ চার ইমাম চার সিফাত ইয়ালি ফুরফুরাশে মুতাদ্দিদু সামান পাঁচ হুজুর রাহমাতুল্লাহ আল্লাহ আমার এখানে হাজির হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাইমুদুব বিয়ান্দ রূপাক সওয়াব।